বিএসবি মার্টের স্টকে অসংখ্য বাইক যাচ্ছে আসতেছে, আমরা সেল করতেছি। তার মধ্যে টপ সেলিং বাইক হচ্ছে, এখন আমি যদি বলি V4, V4 এর যুগে মানুষ কেন ইন্দো V3 কিনবে? ওকে, ওয়েলকাম টু বিএসবি মার্ট অ্যান্ড আরিফ বিরু। আর আজকে অনেক দিন পরে একটা ভিডিও, আর আজকের ভিডিওতে আমি কিছু স্পেশাল বাইক নিয়ে এবং স্পেশাল ডিসকাউন্ট নিয়ে কথা বলবো। আমাদের বিএসবি মার্টে অ্যাজ অলওয়েজ বাইকের কিন্তু অভাব থাকে না। তার মধ্যে আজকে আমাদের যে দুইটা কালেকশন বেশি, আমি আপনাদের দেখাই দিচ্ছি V3, ইন্দো, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো আজকে বেসিক্যালি। আর হচ্ছে ফোর বির কালেকশন সবগুলোই আছে, 4B সিঙ্গেল ডিস্ক, 4B ডাবল ডিস্ক এবং 4B হচ্ছে ABS-টা। আর এছাড়া টুকটাক যেমন মাত্র 90 কিলোমিটার চলে এভারেজ V2 আমাদের স্টকে চলে আসছে। আর এছাড়া তার একটা আছে যেটা 3000 কিলো। তো অনেক অনেক বাইক আছে, সো স্পেশাল কী বাইক নিয়ে কথা বলবো সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আমি আজকে ইন্দো সিরিজ নিয়ে কথা বলবো, ইন্দোগুলো একসাথে রেখে 3-4টা বাইক যেগুলো আছে সেগুলো দেখাবো, দেন আপনাদের স্পেসিফিকেশানগুলো বলবো, দেন দাম নিয়ে কথা বলবো। সো ফুল ভিডিও দেখেন, তাহলে দাম এবং স্পেসিফিকেশান ক্লিয়ার হয়ে যাবে। চলে আসেন বিএসবি মার্টে, ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে আগামী 3 দিন। সো চলেন আমরা এখন এগুলো নিয়ে কথা বলি। সো প্রতিদিন আমাদের বিএসবি মার্টের স্টকে অসংখ্য বাইক যাচ্ছে আসতেছে, আমরা সেল করতেছি। তার মধ্যে টপ সেলিং বাইক হচ্ছে V3। V3-র এতই সেল আপনাদের আমরা বুঝাইতে পারবো না, মানুষের এত পছন্দ। V4-এর বাজারেও V3, ইন্দো, ইন্ডিয়ান এগুলো খুব চলতেছে। স্পেশালি ইন্ডিয়ান ইন্দো দুইটাই ভালো, আমি কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে স্পেশাল পর্যায়ে উঠাইতে পারবো না, কারণ তাদের কাস্টমার চাহিদার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি বলি V4-এর যুগে মানুষ কেন ইন্দো V3 কিনবে? ইন্দো V4 আর ইন্দো V3 সব কিছুই এক, কিন্তু দামে একটু বেশি হচ্ছে V4, যার কারণে মানুষ হয়তো বা V3-এর দিকে বেশি ঝুঁকতেছে। কারণ বডি কিট ছাড়া আর কোনো চেঞ্জ এটার মধ্যে নাই, কিছু সামান্য পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তনই নাই এগুলোর ভিতর। আর আমাদের স্টকে অনেকগুলা V3 আছে, যেগুলো আমরা অলরেডি, এই যে এখানে একটা দেখতেছেন, পিছনে একটা আছে, আমার ওই যে লুকিং গ্লাসে দেখা যাইতেছে কি না, এই যে। সো এগুলা আমাদের স্টকে সবসময় থাকে। সো এই তিনটা বাইক, তিনটাই হচ্ছে ইন্দোনেশিয়ান, এই তিনটা বাইকের কন্ডিশন কীরকম ওগুলো নিয়ে আজকে কথা বলবো মূলত। আমি একে একে রাইড দিব, তার আগে এইটা রাইড যেহেতু আমি এতক্ষণ দিয়ে ফেললাম, আর এগুলোর ছবি টবি আপনাদের আউটলুক দেখানোর জন্য একটা ভালো প্লেসে নিয়ে যাচ্ছি। তো আমি যেটা বলবো এটা একটু টান দিয়ে দেখি। ওকে, ও 3 গিয়ারে 70 আপ, বাইকটা খুবই স্মুথ, আপনাদের আসলে না চালাই লেতে দিলে বুঝবেন না, এসে দেখে টেস্ট রাইড দিয়ে যাবেন। আর এই যে পুরাপুরি বাইকটা, কোনো টানাটানি নাই, একবারে স্মুথ। তো যেটা বলতেছি যে এই বাইকগুলো আমাদের বিএসবি মার্টে যেগুলো আছে, মানে ইউসড, 100% ফ্রেশ বাইক ছাড়া বিএসবি মার্ট বাইক রাখে না। আর যেহেতু বিএসবি মার্টের রিপ্লেস গ্যারান্টি আছে, এরকম একটা পাঙ্গা নিয়ে নিল বিএসবি মার্ট রিপ্লেস গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে, সাহস করলো তা ইউজ বাইকের ক্ষেত্রে। সো ওই ক্ষেত্রে আপনাদের বোঝা উচিত যে বিএসবি মার্টের বাইকের কন্ডিশনগুলো কীরকম। ওকে, সো আমি যে একটা কথা বললাম, এইটা 8000 কিলোমিটার চলছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা। এটা হচ্ছে সিলভার কালারটা, আর ব্লু কালার দুইটা আছে ইন্দো। সো এগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা কান্নাকাটি করতে পারবেন না। সো শেষ হওয়ার আগে চলে আসেন বিএসবি মার্টের স্টক খেয়ে থাকার আগেই। এদিকে আসো, এদিকে আসো। সো আমরা এখন যাবো একটু ভিতরে, এর আউটলুকগুলো শেষ করবো, দেন এক এক করে আমি এদিকের ভিতরেই চালায় দেখাবো। আমি এখন তো রাইড করে আসলাম, এইটা চালায় যাবো আরেকটা। তো এর মধ্যে তিনটা বাইকের একটু সিনেমাটিক শটগুলো আপনারা দেখবেন কীরকম কী লাগে। ওকে,
সো একটা বিউটিফুল প্লেসে তিনটা বিউটিফুল বাইক, আর তিনটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন, আর দুইটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে সিলভার। সো আপনার কোনটা পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন। আর এটা তো আমি মাত্র রাইড করে আসলাম, আপনারা হয়তো বা এটার কন্ডিশন দেখে ফেলছেন। আমি বলে দিচ্ছি এটা 8000 কিলো অনুযায়ী বাইকটা সুপার ফ্রেশ আছে, আপনারা চোক অফ করে নিয়ে নিতে পারেন এরকম বাইক। আর এই দুইটা এখনও রাইড করি নাই, হোপস এই দুইটার মধ্যে যে কোনো একটা রাইড করার সৌভাগ্য হবে, আর বাইকে একটা আপনারা এসে দেখবেন। বাট আমি আউটলুকগুলো দেখাই দিচ্ছি। এই বাইকটা রান করছে 10000 কিলোমিটার। 10000 কিলোমিটারের বাইকের লুকটা একটু আপনারা দেখেন আগে, আপনার যেভাবে দেখতে মন চায়। এই যে আমি সামনের সাইডটা দেখাচ্ছি, এই যে ডিস্কের কন্ডিশন একটু ক্লোজলি দেখাই, ডিস্কের কন্ডিশন এবং টায়ারের কন্ডিশন। সো যতটুকু থাকার দরকার ততটুকুই আছে, বাইকটা স্মুথ আছে এখনও, অন্তত অনেক স্মুথ আছে বাইকটার, মেজর কোনো স্ক্র্যাচ কিছুই নাই ওরকম, ঠিক আছে। আর এটা 40 সিরিয়াল উত্তরা বিআরটির, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই বাইকটা, এবং এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার 6000 কিলো, এটা 58 সিরিয়াল মিরপুর বিআরটি। এটা তো মানে এরকম একটা ইউজড বাইকে যতটুকু স্ক্র্যাচ থাকা দরকার অতটুকুই আছে, এর বেশি কিন্তু নাই। সো এই বাইকটা আমি সম্ভবত রাইড করব, ওইটা আপনারা এসে রাইড করবেন, ওটা 10000 কিলো, এটা 6000 কিলো। ওকে, তো এইখানে এটা টায়ার কন্ডিশন, এই যে ডিস্কের কন্ডিশন, বাইকটা ওয়াশ করা হয় নাই। তো ভাই যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু এই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু এইখানে এসে পড়ছে, এটা কিন্তু হয়তো আপনারা দেখতেছেন। ওয়াশ করলে বুঝবেন এটা সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। ওকে, সো বিএসবি মার্ট আপনাকে সবসময় নিশ্চয়তা দিয়ে, গ্যারান্টি দিয়ে ইউজড বাইকগুলো সেল করে আসছে। সো আজকের এই কালেকশনে আমাদের যে তিনটা ইন্দো, এগুলো নিয়ে কথা বলার জন্য মেনলি আসছিলাম। ইন্দোনেশিয়ান ভার্সন 3গুলোর প্রাইস আমি একে একে বলে দিব। এটা আমরা প্রাইস দিচ্ছি আস্কিং 4,10,000 টাকা, 10000 কিলো, 40 সিরিয়াল, 2 বছরের পেপার্স, বাজার অনুযায়ী বেস্ট প্রাইস, আপনার আশা করি এসে দেখে পছন্দ হবে। 4,10,000, এটার প্রাইস দিচ্ছি 4,35,000, এটার প্রাইস দিচ্ছি 4,45,000। সো এগুলো হচ্ছে আমাদের আস্কিং প্রাইস দিছি। সো কোনো টেনশন করবেন না, এসে দেখে পছন্দ করবেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো একটা পছন্দ হবেই আশা করি। সো এগুলো ছাড়া আমাদের স্টকে কিন্তু অনেক অনেক বাইক আছে যেগুলো আপনারা দেখেন কন্টিনিউয়াস, আর আপনারা যারা বাইক সেল করতে চাচ্ছেন স্পেশালি তারাও কিন্তু চলে আসবেন, আমরা কিন্তু আপনাদের একটা ভালো প্রাইস দেবো ইনশাল্লাহ। সো এই তিনটা বাইকের স্পেসিফিকেশন, দাম, এগুলো সব ক্লিয়ার। সো আমি এখন এটাও রাইড করছি, এখন যে কোনো একটা রাইড করতে করতে বিএসবি মার্টে চলে যাবো, আর ভিডিওটা সম্ভবত ওখানেই শেষ করে দেবো। চলেন এখন ডিরেক্ট অন্য একটা বাইকে রাইডে যাই। সো এখন আমি যেটা রাইড করব সেটা হচ্ছে 6000 কিলোটা, যেটা আপনাদের আমি একটু আগে ভিডিওতে হয়তো বা দেখাইছি। অ্যান্ড আমার সাথে সবাই আছে, এখন ইফতারের অলমোস্ট সময় হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে চেষ্টা করতেছি আপনাদের আমাদের যে বাইকগুলো আছে এগুলোর কন্ডিশন, স্পেসিফিকেশন, এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিতে, যাতে আপনারা সবসময় আমাদের কাছে যেভাবে বিশ্বাস করে আসেন, যাতে আগের থেকে একটু দেখে আপনারা ধারণা পেতে পারেন এবং আমাদের বাইকগুলো পারচেস করার যে সাহসটা ওটা রাখতে পারেন। বাইকের সাউন্ড আর টান এত স্মুথ, মানে এটা আপনাদের বুঝাইতে পারবো না। এই বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে, কোনো সমস্যা থাকলে আমি বলে দেবো যে না এটা এরকম এরকম সমস্যা আছে, বাট এখনও পাইলে আপনার সমস্যা। সো যতটুকু আমি যা চালাচ্ছি ততটুকুর মধ্যে ফ্রেশ লাগতেছে, লাগতেছে ফ্রেশ। আচ্ছা আর একটু রান দিয়ে দেখি, রেডি, 1, 2, 3। ও মাই গড, 100-100 ব্রেক, 100-100 টান, সব কিছু 100-100, কোনো জায়গায় জ্যাম বা কিছুই নেই। আমাদের একটা জিনিস সমস্যা, অনেক বাইকের দেখি যেগুলো মাইটের খায় একটু বাইকটা কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে জ্যাম হয়ে যায়, জ্যাম হওয়ার কারণে বাইকটা টান দিয়ে একটা সমস্যা দেখা যায়, ব্রেক করার সময় একটা সমস্যা। বাট যেগুলো ফ্রি বাইক ওগুলো কিন্তু ওইভাবে কোনো সমস্যা আপনার দিবে না। তো এগুলো বুঝতে হবে সব কিছু মিলে কীরকম কী। আর একটা বাইক কেনার সময় সবসময় আউটলুকে যাবেন না, আউটলুকে গেতে অনেকে ধরা খায়, আউটলুকে গেলেই ধরা খাবেন, সব কিছু মিলে দেখবেন, শুধু আউটলুক দেখেই বলবেন না, একদম লাফাবেন না, আহ কী ফ্রেশ, কী সুন্দর বাইক। আউটলুক তো ভাই কিট চেঞ্জ করেও করা যায়, আউটলুক তো টাচ আপ করেও করা যায়। সো ওগুলোর প্রতি বিশ্বাসী হবেন না, বাইকের ওভারঅল কন্ডিশন, বাইকের টানটা কীরকম আছে, তারপর হচ্ছে বাইকের ইঞ্জিন কোয়ালিটি কীরকম, সব কিছু সাউন্ড কোয়ালিটি এগুলো চেক করে নেবেন, বাইক ডাইনামিক টানতেছে কি না, বা সামাও চেক করবেন বাইক কোনোভাবে মাইর খাইছে কিনা, এগুলো কিন্তু দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন টিটাল কিনা। তো এই বাইকগুলো 100% ফ্রেশ, যেটা আমি চালাবো, যেগুলো আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, এগুলোর মধ্যে আপনারা কোনো উল্টাপাল্টা পাবেন না। সো যাই হোক, সার্জেন্ট মামা দাঁড়ায় আছে, আমাদের একটু সাবধানের সহিত যাইতে হবে, ভিডিও করতে আসছি পোলাপানদের নিয়ে। পোলাপানরা হেলমেট পরে নেই, খুবই বেয়াদব। আর এই যে তিনটা বাইক আমার সামনে, যে তিনটা বাইক, ও সাউন্ডটা কিরের মাইরি, সেই ওয়াও, অস্থির সাউন্ড, অস্থির, অস্থির। সো এই বাইকগুলো আমরা দাম তো বলে দিলাম, আর এটা নিতে পারেন চোক অফ করে, এটাতে আমি সমস্যার কোনো কিছু দেখাবো না, জাস্ট ফিউ স্ক্র্যাচেস যেগুলো একদম একটা ইউজড বাইক চালাইলে হয় ওইগুলো, এছাড়া আর কিছুই নেই তেমন। আপনারা যদি ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা নিতে চান চলে আসেন, আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো কিছু কমায় রাখার জন্য। সো দেরি করবো না আর, আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম।